আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকারকে হটাতে পারবে না, বিএনপি জামায়াত জোট নরসিংদীর জনসভায় বললেন প্রধানমন্ত্রী। ঘোড়াশাল পলাশার কারখানার উদ্বোধন। শ্রমিক অসন্তোষের কারণে 130টি কারখানা বন্ধ করা হয়েছে, সংবাদ সম্মেলনে জানালো বিজিএমইএ। আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন 24টি প্রকল্প, বক্তব্য রাখবেন জনসভায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আততায়ীর মতো চোরাগুপ্তা হামলা করে নির্বাচনে জয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদী জেলা আওয়ামী লীগের জনসভায় বিএনপিকে উদ্দেশ্যে এই মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে, আর বিএনপি ক্ষমতায় এলে নিজেদের স্বার্থ উদ্ধার আর লুটপাট এবং খুন খারাপিতে মেতে ওঠে। এর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান আরও 10টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন। হাট বাজার দোকানপাট যানবাহনে কোনো কিছুই রেহাই পাচ্ছে না। আমার প্রশ্ন, ছেলে মেয়েদের পরীক্ষা বন্ধ করা আর তাদের অবরোধ করে তারা কী করতে পারবে? সরকার হাঁটাবে কীভাবে? সরকার হাঁটাবে এই চোরাগুপ্ত মেরে সরকার হাঁটানো যায় না। মানুষ যদি সাথে না থাকে আন্দোলন হয় না। তো ওই ওরা বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, জামাত হচ্ছে যুদ্ধ অপরাধীর দল, তাদের কথা এদেশের মানুষ শুনে না। তাদের কিছু লোক আছে, তারাই নাচানাচি করে, কার নেতা কোথায়? বিএনপি জামায়াতের চতুর্থ দফা অবরোধের মাঝে আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 24টি প্রকল্প উদ্বোধন ও 5টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত খুলনা সার্কিট হাউস মাঠ। নৌকা ও পদ্মা সেতুর আদলে জনসভার মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন। এ সময় তারা দেশের দক্ষিণাঞ্চলীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরীর প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে 2 শতাধিক তোরণ, রং বেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। 3,200 পুলিশ সদস্য নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে গোটা নগরী। 28টি সড়ক দ্বীপে এলইডি মনিটরে সরাসরি প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ভাষণ। পুরো বিভাগ জুড়ে একটা উৎসব মুখর পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। অতীতের সমস্ত ইতিহাস মূল্যায়ন করে দিয়ে আমরা এই জনসভাকে জনসমুদ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে খুলনা অঞ্চলের মানুষ শোনে সেই ব্যবস্থা এবং সেই প্রস্তুতি আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী কালকে সেই দিক নির্দেশনা দেবে এবং সামনের নির্বাচনে, এই 24 সালের নির্বাচনে ইনশাল্লাহ এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোক আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে 130টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, এ সময়ে 25টি কারখানা ভাঙচুর করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপির ইন্ধনেই পোশাক শিল্পকে অস্থিতিশীল করছে একটি স্বার্থান্বেষী মহল। শারফুল আলমের রিপোর্ট। সর্বনিম্ন 23,000 টাকা বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে শ্রমিকদের একাংশ। জিরাবতে বিক্ষোভ মিছিল ও অবরোধ করলে টিয়াশিল নিক্ষোপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে 5 মামলায় 4 জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মজুরি ঘোষণার পর কারখানায় ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পণ্যের অর্ডার কমে যাওয়ায় নতুন করে নিয়োগ বন্ধ রয়েছে বলেও জানানো হয়।
পোশাক শিল্পকে নিয়ে যারা চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকায় প্রায় 130টি পোশাক কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নতুন মজুরি বাস্তবায়ন আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ হলো, আমরা এটি বাস্তবায়ন করব। এক্ষেত্রে ক্রেতা, শ্রমিক, সরকার এবং সবার সহযোগিতা আমরা কামনা করছি। পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেগুলোকে ভিডিও ফুটেজের মাধ্যমে পাচ্ছি এগুলি সবগুলি প্রায়গুলি বিএনপির অ্যাক্টিভিস্ট। আমরা দেখেছি কুষ্টিয়ার একজন নেতা এই কোনাবাড়িতে এসে ঐক্যবদ্ধ করছিল, তারা সবগুলি বিএনপির অ্যাক্টিভিস্ট বলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সেই তথ্য অনুযায়ী আছে। সর্বক্ষেত্রে ফেল করে এই জায়গাটাকে একটা সফলতা পাওয়া যায় কিনা তারই হয়তো একটা ব্যবস্থা তারা করতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো অবস্থাতেই রপ্তানি শিল্পের সহিংসতা চলতে পারে না, এই শিল্পের নিরাপত্তায় সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যমপূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্পিকার আরও বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করছে। এ সময় জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামতুল্লাহ বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন। আপনাদের লেখনী আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে যেটাই আপনারা মত প্রকাশ করতে চান সেটা আপনারা করছেন এবং আগামী দিনেও যাতে সেটা করতে পারেন আমি সেই পরিবেশটাই নিশ্চিত করতে চাই এবং সেটাতেই আমি বিশ্বাস করি। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা আজ কার্তিক মাসের অমাবস্যার তিথিতে শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। এই দিন জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে 42তম দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হল খাগড়াছড়ির ঐতিহ্যবাহী কংচাইরিপাড়া আদর্শ বৌদ্ধ বিহারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। হিন্দু পুরাণ মতে মা কালী দেবী দুর্গারই আরেক রূপ। কালী পূজা হচ্ছে শক্তির আরাধনা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করেন। এটিকে দীপাবলিও বলা হয়। লোকবিশ্বাস মতে কার্তিকী কৃষ্ণা চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিতে প্রয়াত স্বজনদের আত্মা তাদের নিকটাত্মীয়দের দর্শন লাভের জন্য পৃথিবীতে আসে, তাই তাদের পথ দেখানোর জন্য শ্মশানে মোমবাতি প্রজ্বলন এবং আত্মার তৃপ্তির জন্য তাদের প্রিয় খাবার নিবেদন করা হয়। ঝালকাঠিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে শ্মশান দীপাবলি। শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী কালীকে তুষ্ট করতে এই আয়োজন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকেই হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে পৌর মহাশ্মশান। এদিকে ধর্মীয় আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির ঐতিহ্যবাহী কংচাইরিপাড়া আদর্শ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠান। সকালে এ অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অংশ নেন হাজারো পুণ্যার্থী। পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান, অষ্টপরিষ্কারক দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চিবর দান, কল্পতরু দান সহ নানাবিধ আনুষ্ঠানিকতায় জগতের মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে মায়েদের গর্ভকালীন সময়ে পেটের পানি নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন জটিলতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা ও নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন। এ সময় বক্তারা বলেন, গর্ভকালীন সময় মায়েদের যে কোনো সময় পানি ভাঙতে পারে, তবে এতে ভয় না পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তারা। এ সময় 500 শয্যা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, উপাধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা, গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোমা পোদ্দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই অসাধারণ
ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হাইলাইট করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেদিকে আমি যাব। সেই চাপটা কমাতে হবে, নর্মাল ডেলিভারিতে যেতে হবে, এই এই কনসেপ্টটার জন্য গভর্নমেন্ট কিন্তু কাজ করতেছে আর কি। বিএনপি সন্ত্রাসী দল হিসাবে দেশে বিদেশে পরিচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আগুন সন্ত্রাস না করে নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সাভারে এসএ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে 2500 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়। বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। পুলিশ জানায় মাদক কারবারিরা সাভারের একটি ঠিকানায় ক্রিমের কৌটায় 2500 পিস ইয়াবা পার্সেল করেন। সংবাদ পেয়ে এ সময় সেখানে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় আর কে জড়িত রয়েছে তা বের করতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এসব ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক, শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ হাসান তারেক উপস্থিত ছিলেন। নতুন এই 8টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 12,73,00,000 টাকা। দীর্ঘ 32 বছর পর ঝিনাইদহের মহেশপুরে আবারও চালু হয়েছে চৌকি আদালত। দুপুরে উপজেলা পুরাতন আদালত ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরীয়তপুর এলজিইডির আওতায় জাজিরা উপজেলায় গুরুত্বপূর্ণ নদীর উপর 4টি ব্রিজের উদ্বোধন ও 2টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিকেলে এইসব সেতু ও প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্ল্যানিং জসীমউদ্দিন, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি, সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইদ্রিস ফরাজি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জামালপুর স্কুলগামী শিক্ষার্থীদের বাইসাইকেল ও গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে 40 জন শিক্ষার্থীর মাঝে সাইকেল ও 46 জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। আটাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত পুলিশ সদস্য আমিরুল হককে হত্যার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ সদস্য আমিরুল হক একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাকে এমন নির্মমভাবে হত্যার ঘটনা মেনে নেওয়া হবে না। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। পুলিশ সদস্যকে হত্যা, বিচারপতির বাসভবন ভাঙচুর, সাংবাদিকদের মারধর, পুলিশ ও আনসার সদস্যদের আহতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুর মুক্তিযোদ্ধা সন্তানেরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার আয়োজন করে। পরে জেলা প্রশাসক শাকিল আহমেদের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে ধরা হয়।
হবিগঞ্জের মাধবপুরে রাতের আধারে সাধারণ মানুষের জায়গা দখলের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা 11:30 মহাসড়কের হারিয়া নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, উপজেলার আন্দিউরা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান রাতের আধারে এলাকার সাধারণ মানুষের জায়গা জোর করে দখল করে স্থানীয় একটি কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ সহ সাধারণ মানুষকে হুমকি দেওয়ারও অভিযোগ আনেন বক্তারা। ভুক্তভোগীরা জানান, এই বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।